নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন, কারণ আপনাদের ভালোর জন্যই বলছি। শনিদেবের নজর পড়েছে আপনাদের ওপর। 3 অক্টোবর পর্যন্ত সাফল্য থাকবে আপনার হাতের মুঠোয়। যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন। এক কথায়, শনিদেবের আশীর্বাদে ভাগ্য খুলে যাবে আপনার। দেখুন, এ সম্বন্ধে জ্যোতিষশাস্ত্র যা যা বলছে, আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ আমি জানিয়ে দেব। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর দেখার পর যদি আপনাদের মনে হয় যে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দেবেন। দেখুন, রবিবার ছিল 18ই আগস্ট, আর 18ই আগস্ট 10:03 মিনিটে শনি নক্ষত্র পরিবর্তন করেছে। আর শনিদেবের নজর যার ওপর পড়ে, আপনারা হয়তো অবশ্যই জানেন যে শনিদেবের নজর পড়লে তার ভাগ্য খুলে যায়। জ্যোতিষশাস্ত্র এ সম্বন্ধে কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব। আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, শনিদেব হলেন কর্ম, ন্যায় বিচার, প্রতিশোধের দেবতা, এবং একজনের চিন্তা, কথা, কাজের উপর নির্ভর করে ফলাফল প্রদান করেন। শনিদেব হলেন দীর্ঘায়ু, দুঃখ, বার্ধক্য, শৃঙ্খলা, বিধিনিষেধ, দায়িত্ব, বিলম্ব, উচ্চাকাঙ্ক্ষা, নেতৃত্ব, কর্তৃত্ব, নম্রতা, সততা, অভিজ্ঞতা, জন্মগত জ্ঞানের নিমায়ক। সুপ্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই বলবো, আপনারা যদি শনিদেবের আশীর্বাদ পেতে চান, আপনাদের ভাগ্য খুলতে চান, তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়, জয় শনিদেবের জয়। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে শনিদেবের অশুভ প্রভাব পড়লে ব্যক্তির জীবনে নানান খারাপ প্রভাব পড়ে, আর সেই ব্যক্তিকে চরম সমস্যার মধ্যে পড়তে হয়। আর শনিদেবের সুপ্রভাব পড়লে সেই ব্যক্তি বা জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পান, আর সেই ব্যক্তিকে পেছনে ঘুরে আর তাকাতে হয় না, তাকে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করে স্বয়ং শনি মহারাজ। শনি মহারাজ হলেন কর্মফলের দেবতা। শনি মহারাজ সবাইকে তাদের কর্ম অনুসারে ফলদান করেন। খারাপ কাজ করলে খারাপ ফল এবং ভালো কাজ করলে ভালো ফল দেয়া থাকেন। শনিদেব জন্মছকের 6ষ্ঠ, 8ম দ্বাদশ ঘরের অধিপতি, এবং কোষ্ঠীতে শনি উচ্চস্থ বা নিজস্ব ঘরে থাকলে তার শুভ ফল লাভ করে সেই ব্যক্তিরা। তবে জানেন যে শনিদেব হলেন আবার সূর্যর পুত্র, তিনি ন্যায়ের দেবতাও বটে, কর্ম অনুযায়ী ফল দিয়ে দেন। শনি একই সঙ্গে নিষ্ঠুর গ্রহও বটে। যখনই শনির গতি পরিবর্তন হয়, তা সমস্ত রাশির উপর প্রভাব ফেলে। বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে বক্রী রয়েছেন, এবং বাংলা পঞ্জিকা অনুসারে 18ই আগস্ট রবিবার রাত 10:03 মিনিটে শনি নক্ষত্র পরিবর্তন করেছে। অর্থাৎ বিপরীতমুখী গতিতে শনিদেব পূর্বা ভাদ্রপদে প্রথম স্থানে প্রবেশ করেছেন। আগামী 3 অক্টোবর পর্যন্ত শনিদেব এই নক্ষত্রে অবস্থান করতে চলেছেন। আর শনি বৃহস্পতির নক্ষত্রে প্রবেশের কারণে এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যের দরজা খুলে যাবে। তারা যে কাজই করবে 3 অক্টোবর পর্যন্ত সেখানেই সাফল্য অর্জন করতে পারবে। এক কথায়, শনিদেবের আশীর্বাদে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে। দেখুন, এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির গমন, 27টি নক্ষত্রের মধ্যে পূর্ব ভাদ্রপদকে 25তম নক্ষত্র হিসাবে বিবেচনা করা হয়। আর এই নক্ষত্রের অধিপতি হল বৃহস্পতি। আর পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে 12টি রাশির মধ্যে প্রথম 3টি পর্যায় কুম্ভ রাশিতে পড়ে, এবং শেষ 1টি পর্ব হল মীন রাশিতে। এবং পূর্বা ভাদ্রপদ একটি শুভ নক্ষত্র, এবং লোকবিশ্বাস ও পূর্বা ভাদ্রপদ এমন একটি নক্ষত্র যা আগমন মানুষের জীবনে বয়ে আনে সুখ ও সমৃদ্ধি। আর বৃহস্পতির ক্ষেত্রে শনির প্রবেশের কারণে এই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আসে সুখ ও সমৃদ্ধি। তবে জ্যোতিষশাস্ত্র মতে একই রাশির ব্যক্তিদের সবার সমান নাও যেতে পারে। আপনারা একটা জিনিস নোটিস করবেন,
দেখবেন যে আপনি হয়তো চাকরি করছেন, অন্য একজন মেষ রাশির ব্যক্তি সে চাকরি করতে পারছে না, সে সফল হতে পারছে না চাকরির পরীক্ষা দিয়ে। আপনি হয়তো ব্যবসা ভালো করছেন, অন্য মেষ রাশির ব্যক্তি সে ভালো ব্যবসা করতে পারছে না, তার ভালো ব্যবসা চলছে না। এগুলো কারণ কি? কারণ ভাগ্য কিন্তু সবার সমান যায় না, যদিও যায় ব্যতিক্রম। আবার আপনারা একটা জিনিস নোটিস করে দেখবেন যে আপনার আশেপাশে যারা প্রতিবেশী আছে, কেউ বড়লোক আছে, কেউ গরিব লোক আছে, আবার কেউ মধ্যবিত্ত আছে। আপনিও চাইছেন যে আমি বড়লোক হব কী করে, কিন্তু আপনার ভাগ্যে যদি থাকে সেটি হবে। আর একটা উপায়, যদি আপনি জ্যোতিষশাস্ত্রের মতো বেশ কিছু নিয়ম মেনে চলতে পারেন। দেখুন, তাই তো বলছে এই জ্যোতিষশাস্ত্র মেষ রাশির সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা। আর এই কথাগুলি আপনারা শোনার পর আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এই শনিদেবের নক্ষত্র পরিবর্তন করার ফলে আপনাদের তিন অক্টোবর পর্যন্ত ভাগ্য তুঙ্গে থাকবে। যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন। যদি দীর্ঘদিন ধরে কোনো কাজ করবে বলে ভেবে থাকেন, অবশ্যই কিন্তু এই নক্ষত্র পরিবর্তন চলাকালীন, অর্থাৎ 3 অক্টোবর পর্যন্ত যে নক্ষত্র থাকবে, এই 3 অক্টোবরের মধ্যে আপনারা কিন্তু শুভ ফলাফল পেয়ে যাবেন। দেখুন, মেষ রাশির সম্পর্কে বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে। শনির পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পর্যায়ে প্রবেশ এবং মেষ রাশির জাতকদের লাভান্বিত করবে। এই রাশির জাতকদের আকস্মিক ধনলাভ করতে পারে, অর্থাভাব থেকে মুক্তি পাবেন মেষ রাশির জাতকরা। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবার, এবং আপনার ধন বৃদ্ধি পাবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর একটি সুযোগ পাবেন কিন্তু আপনি, এবং এই রাশির জাতকরা শনির আশীর্বাদে চাকরি ও ব্যবসায় প্রচুর লাভ অর্জন করবেন এবং গাড়ি ও সম্পত্তি ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। স্বাস্থ্য ভালো থাকবে, ব্যবসায় প্রচুর লাভ সাফল্য অর্জন করতে পারবেন আপনি। এবং এই রাশির জাতক জাতিকাদের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে শনির সঙ্গে, এবং শনির নক্ষত্র পরিবর্তন এই মেষ রাশির জাতকদের জন্য খুবই শুভ। চাকরিজীবী জাতকদের জন্য সময় ভালো যাবে। বেকার যুবক যুবতীরা চাকরির প্রস্তাব পেতে পারেন এই সময়ে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে, দাম্পত্য শারীরিক জীবনে ভারসাম্য বজায় রাখবেন এবং কর্মক্ষেত্রে আপনার কিন্তু উন্নতি হবে। এবং শনির এই নক্ষত্র পরিবর্তনের ফলে এই মেষ রাশির জাতক জাতিকারা ভীষণভাবে লাভ পাবেন, কেরিয়ারে দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পাবেন এই রাশির জাতকরা। পাশাপাশি নতুন চাকরির সুযোগও পাবেন এবং চাকরির পাশাপাশি ব্যবসা অন্য উৎস থেকে ধনলাভ করতে পারবেন। আয়ের উৎস উন্মুক্ত হবে, আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন এই রাশির জাতকরা। কঠিন পরিশ্রমের ফল লাভ করবেন, সমস্ত ইচ্ছা পূরণ হবে, বন্ধুদের পূর্ণ সহযোগিতা আপনি কিন্তু পাবেন এবং তাদের মাধ্যমে আপনার ধনলাভ একটি যোগ দেখাচ্ছে। অর্থাভাব দূর হবে, অপ্রয়োজনীয় ব্যয় থেকে মুক্তি পাবেন এবং অর্থ সঞ্চয়ে সফল হবেন। গাড়ি সম্পত্তি ক্রয়ের একটি স্বপ্ন পূরণ হতে পারে। সুপ্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি শনিদেবের যে নক্ষত্র পরিবর্তন হয়েছে 18 আগস্ট থেকে এই 3 অক্টোবর পর্যন্ত। সাফল্য থাকবে হাতের মুঠোয় এই মেষ রাশির জাতক জাতিকাদের। যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন শনিদেবের আশীর্বাদে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন এবং কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনি মহারাজের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়, জয় শনিদেবের জয়।